আর একটু বলি, কোরআন শরীফ শুনতে যারা আসবেন নিয়ত করে আসবেন যে পুরাটা শুনবো, আর যাদের হাঁটাহাঁটি করার অভ্যাস মেহরবানি করে আগামীকাল এক পাশে বসবেন যাতে আপনি আপনার ইচ্ছা মতো চলে যেতে পারেন, তা না হলে পরে অর্ধেক শুনবেন চলে যাবেন তাহলে তো কিছু বোঝাই হলো না। এই লোকেরা এত টাকা খরচ করে আয়োজন করলো, আপনি অর্ধেক শুনলেন পুরোটা শুনলেন না, বুঝতেও পারলেন না, নিজেকে মাহরুম করা ঠিক হবে ভাই? তো সেইভাবে বুঝে শুনে বসেন আর শোনেন। আমি আজকে আলোচনা করতে চাই এমন একটি জায়গা থেকে, আমাদের সকলের উদ্দেশ্য আমরা যেন জান্নাতে যাইতে পারি, এটা ঠিক কি না? আর যারা ঠিক কইতে পারলেন না তাদের অবস্থা তো খুবই করুণ। আমাদের উদ্দেশ্য কি? জান্নাত। আমাদের উদ্দেশ্য কি? জান্নাত। দুনিয়ায় যেন শান্তি পাই আর আখেরাতে যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। যে রকম আমি সেই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলায় আমরা প্রবেশ করি। পড়েন আমার সাথে সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পিছনে পিছনে পিছনে, তা নাহলে ওইদিকে লোকদের কষ্ট হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন وَعْدًا عَلَيْهِ حَقًّا فِي التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْقُرْآنِ وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ سورة توبة 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুআলাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুন, এই রাস্তায় তারা মরে এবং মারে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই মুমিনদের জন্য আল্লাহ যে জান্নাত দিবেন সেই ওয়াদা আল্লাহ ইতিপূর্বে তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, আর এই কোরআনেও করলেন। ওয়াদালিকা ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর আল্লাহ চাইতে ওয়াদা পূরণকারী কে হতে পারে? ফাস্তাবশিরু বিবায়াকুমুল্লাযী বায়াতুম বিহ, সুতরাং তোমরা যারা আল্লাহর সাথে এই অঙ্গীকার করতে পারলে তারা আনন্দ করো, এই অঙ্গীকার যে করতে পারলে, আল্লাহর সাথে যে চুক্তিবদ্ধ হতে পারলে, এজন্য আনন্দ করো। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো সবথেকে বড় কামিয়াবি। সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ মহা সত্য বলেছেন, আলহামদুলিল্লাহ বলো। এ হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তর্জমা। চলুন ব্যাখ্যায় যাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময় কি দিছি? জান্নাহ। কোনো কিছু কেনা বেচা করতে হলে, কেনা বেচা করতে হলে বিনিময় কিছু লাগেই, বিনিময় ছাড়া কেনা বেচা হয় না, ঠিক কিনা বলেন? তা আল্লাহ আমাদের কাছ থেকে কিনতেছেন কি বলেন তো? কি কিনলেন? জানার মাল। এবার জবাব দেন, জানটা কার? আমার এবং আপনাদের মধ্যে একটা জান আছে কিনা? আমরা আজ মরা না জেতা, আমরা জীবিত মানুষ, তাই না? ভিতরে একটা জান আছে না? জানটা কার? আল্লাহ। আমার যদি কিছু মালটাল থাকে, এই মালটা কার? তাহলে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি আমার মোমেনের জান আর মাল কিনে নিলাম, দুটোই তো আল্লাহ। তা আল্লাহর মাল আল্লাহর জান তিনি নিজে কিনতেছেন, এর অর্থটা কি? এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, জান আর মাল তো আল্লাহ,
কিছুদিনের জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা এটাকে আমানত রেখেছেন। আমাদের কাছে এটা কি? আমানত। যান যদিও আমার, আমি দাবি করি, কিন্তু মূলত মালিক কে? এই জন্য মানুষ আত্মহত্যা খুদকুশি করতে পারে না, আত্মহত্যা করতে পারে না, সুইসাইড করতে পারে না। কেন পারে না? আমার আত্মা আমি নষ্ট করবো, তাতে অসুবিধাটা কি? অসুবিধা হলো এই, আত্মা তোমার না, এটা আল্লাহ তাআলা তোমার মধ্যে আমানত রেখেছেন, এটাকে হত্যা করতে তুমি পারো না। যদি কেউ আত্মা হত্যা করে চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে, বলে নাউযুবিল্লাহ। জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে আত্মহত্যা কেউ করতে পারবে না, জায়েজ নাই, কারণ ওটা আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আমি আমার মুমিন বান্দার জান নিলাম, মানু নিলাম, কিনে নিলাম, দিলাম জান্নাত। কিনলেনটা কি? এই যে কিনলেন, তিনি কিনেছেন ইচ্ছা, জান আর মাল খরচের ইচ্ছাটা আল্লাহ কিনেছেন। বলেন তো কি কিনেছেন? ইচ্ছা, মর্জি। কিরকম? জানটা তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার মুমিনের জান কিনেছি। তার মানে হলো এই জানটা মুমিন বান্দা তার জানকে আল্লাহর অপছন্দনীয় জায়গায় খরচ করতে পারবে না, এমন কোন জায়গায় সে শ্রম দিতে পারবে না, জীবন দিতে পারবে না, যেই জায়গায় আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহ খুশি নয়। আমার জান আছে, মানে এই জান আছে বলে একটা শক্তি আছে, এই শক্তি যে আছে, এই শক্তি আমি অন্য কোথাও আল্লাহর মর্জির বাইরে আমি খরচ করতে পারবো না। আমি এমন কোন মিছিলে অংশগ্রহণ করতে পারবো না যেই মিছিলে আল্লাহ রেজামন্দি নাই, আল্লাহ রাজি নয়, এমন কোন মিছিলে আমি যেতে পারি না। আমি এমন কোন সমাবেশে যেতে পারি না যেই সমাবেশে আল্লাহ রাজি নয়। আমি এজন্য রাত জাগতে পারি না যে রাত জাগায় আল্লাহ খুশি নয়। আমি দেওয়ালে এমন কিছু লিখতে পারি না যাতে আল্লাহ খুশি নয়। আমি আমার জীবনকে খরচ করার জন্য, শারীরিক শ্রম দেওয়ার জন্য যত কাজ আছে এর কোনোটাই আমি করতে পারি না যেখানে আল্লাহর খুশি নাই। আমি সেই সব কাজ করব যে কাজ করলে আমার আল্লাহ খুশি হন, কারণ আমার জানটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন, আমার ইচ্ছাটা তিনি কিনে নিয়েছেন, মালটাও কিনে নিয়েছেন। কে কিনেছেন? আল্লাহ। অর্থাৎ ইচ্ছা কিনেছেন। এই মাল আপনি যেখানে সেখানে দিতে পারবেন না। কোনো খ্রিস্টান আসলো, আমি একটা গির্জা বানাবো তো আমাদেরকে কিছু পয়সা করে দেন, চান্দা দেন। একজন হিন্দু এলেন, তিনি বললেন দুর্গাপূজা আমার মূর্তি বানাবার পয়সা টসা নাই, আমার কিছু পয়সা দেন। আপনি কি দিতে পারবেন? না, পারবেন না, পারবেন না। তবে হ্যাঁ, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো হিন্দু এসে যদি বলে যে আমার মেয়ে বিয়ে দিতে পারছি না পয়সার অভাবে, আপনি অবশ্যই দিবেন। যদি বলে যে আমার ঘরের চাল দিয়া পানি পড়ে, আপনি অবশ্যই টিন কিনে দিবেন। যদি বলে আমার বাড়িতে একটা টিউবওয়েল আছে আর্সেনিক যুক্ত, আমি পানি পান করতে পারি না, বিশুদ্ধ পানিও পান করার জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারবেন। অর্থাৎ মানবিক দিক থেকে আপনি প্রত্যেকটি মানুষের খেদমত করতে পারবেন, কিন্তু পয়সা এমন জায়গায় দেওয়া যাবে না যে আপনার পয়সা দিয়ে আল্লাহর সাথে শিরক করা হবে, আপনি সেই শিরকের সহযোগিতা করতে পারবেন না। এমন কি আপনি যদি জানেন যে আপনার বাড়িতে একটা পাঠা আছে, এই পাঠাটা পূজার গুণে কিনতে এসেছে, পূজা বলি দেবে বলে, আপনি জেনে শুনে পূজার পাঠা বলি দেওয়ার উদ্দেশ্যে আপনি বিক্রি করতেও পারবেন না, জায়েজ নেই। কথা কি বুঝে আসতেছে? তার মানে আপনার অর্থ, একজনে আসলো যে ঢাকা থেকে গায়িকা, গায়িকা নর্তকী ওপেন কনসার্ট করার জন্য আসতেছে, ওপেন কনসার্ট। এগুলো যারা করে, পুরুষগুলি মাথার চুল বিশাল বিশাল লম্বা লম্বা, এদিকে ঝাঁপ দেয় ওদিকে ঝাঁপ দেয়, চিৎকার মারে, কি যে কয়াল নাই, ওরা আসবে, সুতরাং কিছু পয়সা করি লাগবে, আপনি দিতে পারবেন না চান্দা। নায়িকা আসবে, গায়িকা আসবে, আমাদের মহা বিপ্লবী নেতা আসবে, আপনি দিতে পারবেন না পয়সা। এ পয়সা আপনার কাছে আমানত। এ পয়সা কার কাছে? আপনার কাছে। কে আমানত রেখেছে? আপনি খরচ করবেন আল্লাহর পথে। আল্লাহ রাজি নাই এমন জায়গায় খরচ করতে পারবেন না, কারণ আপনার জান আর মাল আল্লাহ খরিদ করেছেন। যদি আপনি মোমেন হয়ে থাকেন, ইমানের দাবি যদি করে থাকেন, আপনার জান আপনার মাল আপনার নিজের ইচ্ছায় খরচ করতে পারবেন না। দেখেন, একটা মানুষ যখন মারা যায় তখন কবরের মধ্যে রাখিয়া আমরা কি বলি? মাটি দেওয়ার সময় কি বলি? মাটি দেওয়ার সময় আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। এই মাটি দিয়ে
তোমাকে তৈরি করা হয়েছিল, মাটিতে আবার রেখে গেলাম, এখান থেকে পুনরুত্থিত করা হবে। কবরের মধ্যে রাখার সময় কি বললাম? বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আচ্ছা, মিল্লাতে রাসূলের মধ্যে আপনি কারে রাখলেন? আপনারা আমার কথা শুনতেছেন তো, চিন্তা করতেছেন তো? চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন। কবরের মধ্যে একজন বুড়া মানুষ মারা গেছে, কবরের মধ্যে রেখে দিয়ে কইলাম যে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম, মর্মার্থ এটাই। এখন কারে আপনি রসুলের দলে উঠাই দিলেন? এই বুড়া যখন কলেজের ছাত্র ছিল, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, যত মিছিল করেছে তার কোন মিছিল আল্লাহর কাজে লাগে নাই, ইসলামের কাজে লাগে নাই। যত দেওয়ালে দেওয়ালে লিখেছে আল্লাহর কাজে লাগে নাই, রসুলের কাজে লাগে নাই। বরং যারা ইসলামের কথা বলতো, ইসলামের কাজ করত, পথে ঘাটে ধরিয়া তাদেরকে জনমের মতো পিটাইত। ছাত্র জীবনে যা করল সবগুলি ইসলামের বিরুদ্ধে করেছে, আল্লাহর জন্য করে নাই। সে যদি কবি হয়, যত কবিতা লিখেছে, ফুলের জন্য কবিতা, চাঁদের জন্য কবিতা, মাটির জন্য কবিতা, দেশের জন্য কবিতা, এই সুন্দর করে পৃথিবী যিনি বানালেন তার নামে কবিতা নাই। তিনি যদি সাংবাদিক হন, তার সাংবাদিকতায় ইসলামের শুধু সর্বনাশী হয়েছে, ইসলামের পক্ষে একটা কথাও লেখে নাই, চতুর্দিকে শুধু সাম্প্রদায়িকতা, মৌলবাদ আর মৌলবাদ, ইসলামের পক্ষে লিখতে পারল না। আহারে, আজকে মনে পড়লো শেখ বেলালের কথা এই মুহূর্তে। বেলাল শূন্য খুলনা আজকে এসেছি, আমি যখনই খুলনা আসতাম শেখ বেলাল ছুটে আসতো, আমি কি বক্তব্য রাখবো তার একটা ব্রিফিং নেওয়ার জন্য, সন্ধ্যার আগেই ঢাকায় পৌঁছায় দেবে। বেলাল কি সুন্দর নাম তার মা বাপ তার রাখছে, একটা ব্ল্যাক ডায়মন্ড, খুলনার রত্ন, সাংবাদিক জগতের উজ্জ্বল জ্যোতিষ্ক। আল্লাহ তাআলা বেলালকে কেয়ামতের দিন হযরত বেলালের সাথে করে জান্নাতে রেখো। এই সাংবাদিকতার দাম আছে, যে সাংবাদিকতা আল্লাহর কাজে লেগেছে, রসুলের কাজে লেগেছে, ইসলামের কাজে লেগেছে। কলম ধরলেই ইসলামের বিরুদ্ধে, কলম ধরলেই মৌলানাদের বিরুদ্ধে, কলম ধরলেই মাদ্রাসার বিরুদ্ধে, সমানে। অথচ জন্ম দিয়েছে একজন মুসলমান, পেটে ধারণ করেছে এক মুসলিম মা, কোন সাহসে ইসলামের বিরুদ্ধে লেখো? প্রিয় ভাই সব, যে বুড়া মানুষ তারা কবরে রাখলেন, ছাত্র জীবনে বিরোধিতা করল, শিক্ষক জীবনে, কবি জীবনে, সাহিত্যিক জীবনে, রাজনীতিতে যদি এসে থাকে, সে রাজনীতির ময়দানে এসেও ইসলামকে গালি দিয়েছে, আলেমদেরকে গালি দিয়েছে, সব দোষ আলেমদের মাথায় তুলেছে, মাদ্রাসা দায়ী করেছে, ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ নিয়ে চলেছে। ছাত্র জীবন, কৈশোর, যৌবন, বার্ধক্য, সারাটা জীবন ইসলামের সাথে বিরোধিতা করল, আর মরে যাওয়ার পর দুই চারজন মৌলবী এসে কোরআন পড়ল, তারপরে কবরে থুয়া বললে বিসমিল্লাহ আলা বিল্লাতে রাসূলিল্লাহ। এখন তুমি বলো, যেই মানুষটার জীবন যৌবন, তার বুদ্ধি বিবেচনা কোনটাই আল্লাহর কাজে লাগলো না, রসুলের কাজে লাগলো না, জীবিত অবস্থায় মরা দেহ নিয়া রসুল্লাহ কি করবে? আরে, এই কথাগুলি বোঝা কঠিন না সহজ? এই মরা লাশ দিয়ে আল্লাহ কি করবেন? আমি মোমেনের জান মাল খরিদ করে নিয়েছি, বিনিময় জান্নাত দিছি, বেহেশত দিছি। এই জন্যে জীবন যৌবন আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত যেই যুবক করতে পারে, ওই যুবকেরই দাম ইসলামের কাছে। যুবকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যুবকদের জন্য কিয়ামতের মাঠে আরশের ছায়া ছাড়া কোন ছায়া যেদিন থাকবে না, সাত শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দেবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে। সুবহানাল্লাহ, কবেন না, রাত জেগে জেগে মদ খাওয়া নয়, রাত জেগে জেগে জুয়া খেলা নয়, রাত জেগে জেগে ব্লু ফিল্ম দেখা নয়, রাত জেগে জেগে কলেজে বিশ্ববিদ্যালয় ইসলামের কথা যারা বলে তাদেরকে পেটানোর জন্য নয়। মুসলমান হও,
এই সব যুবকেরা জায়গা পাবে কিয়ামতে, কোন জায়গায়? আরশের নিচে। সুবহানাল্লাহ। বলেন রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশাবাবি খাইরা ফা ইন্নাহুম আরাকু আফিদা লাকাদ বাআসানি আল্লাহু বিল হানাফিয়াতি সামহা ফখালাফানি আশ-শুয়ুখ ওয়া হালাফানি আশ-শাবাব সাদাকান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ বলেছেন, উসিকুম বিশাবাবি খাইরা, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তোমরা যেন যুবকদের কল্যাণকামী হয়ো, কারণ যুবকেরা তাদের হৃদয় কোমল। আর আল্লাহ তাআলা আমাকে সত্য দিন প্রতিষ্ঠার জন্য উদারতার সহকারে আমাকে পাঠিয়েছেন, এই দিনকে প্রতিষ্ঠার জন্য আমাকে সহযোগিতা করেছে যুবকেরা, আর বিরোধিতা করেছে বুড়োরা। কে বলেছেন? আল্লাহ রাসূল। বিরোধিতা কারা করছে? বুড়োরা। আর সহযোগিতা করেছে যুবকেরা। সুবহানাল্লাহ। বলবেন না, দেখেন না তাকে মাহফিলের মধ্যে কারা বেশি, বুড়ো বেশি না যুবক বেশি? কারা বেশি? যুবক। আলহামদুলিল্লাহ, শুধু খুলনায় নয়, সব জায়গায় যুবকদের ঢল নামে। আর এটাই হলো বামপন্থী ধর্মনিরপেক্ষবাদীদের কলজার জ্বালা। তাফসীরে মাহফিলের সাথে এজন্যই শত্রুতা। গত পাঁচ বছর কি জ্বালান জ্বালাইছে আমারে, যেখানে গেছি সেইখানে হরতাল, যেখানে গিয়েছি সেখানে 144 ধারা। আল্লাহ রহমতে সরকার দিয়েছে 144 ধারা, জনগণ 288 বানায় গেছে সব জায়গায়, একটা মাহবিলও বন্ধ করতে পারেনি। আলহামদুলিল্লাহ। ওদের ধারণা কোরআন শুনলে সর্বনাশ। লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনো না, ওয়াল গাউফি, কোরআন শুনবা না, আর কোরআন যেখানে আলোচনা হয় সেখানে ডিস্টার্ব করো, সন্ত্রাস করো, যাতে ভয়তে মানুষ না যায়, তাহলে তোমরা জিততে পারবা। এই যত বাধা দিছে লোক তত বেশি হয়েছে। সুবহানাল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। বলো ওদের সব থেকে বড় লস, তারা ধারণা করে এত কষ্ট করে যুবক কোলাপান ট্রেনিং দিয়া, পয়সা দিয়া, মদ দিয়া, নারী দিয়া, ব্লুহলিন দিয়া এত কিছু করলাম, একটা মাহফিলের ওয়াজ শুনিয়া সব তো আমাদের পুকুরে পুকুরে জিয়ানো মাছগুলি সব চলে গেল ইসলামের পুকুরে। হেভি লস, হেভি লস। লস তোমাদের হবে, মু তুবে গাইজিকুম, তোমাদের লস হতেই থাকবে, ইসলামের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং যুবকদের জন্য আল্লাহ খুশি, যুবকদের প্রতি রাসূলুল্লাহ খুশি। ওই সব যুবক যারা রাত জেগেছে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে, সুবহানাল্লাহ। কারণ বুড়া বয়সে, বুড়া বয়সে মানুষ তো করবে কি, রাত্রে ঘুম আসে না, তখন তো জাগবেই। আর যৌবন বয়সে ঘুম আসে খালি, সেই ঘুমটারে বাদ দিয়া যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ। এই জন্য হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আমি, তিনি যখন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোন যুবককে মসজিদে আসতে দেখলে তিনি দাঁড়ায় যেতেন, বলতেন, মারহাবান বি ওয়াসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাদ আমারানা আন নাহফাযাল হাদিসা ওয়া নুআসসি আলাকুম বিল মাজালিস। তিনি বলতেন, যুবক দেখলেই, যুবক আসতেছে দেখলে দাঁড়ায় যেতেন, আর বলতেন, ওয়েলকাম, স্বাগতম, হে রসুলের চলন্ত ওসিয়ত, উপদেশ, আমি তোমাকে ওয়েলকাম করছি, তুমি বসো। রসুল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন রসুলের হাদিসগুলিকে মুখস্থ করি, আর যুবকদেরকে যেন আমাদের মসজিদের মধ্যে সুন্দর করে জায়গা করে দেই। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইসব, সুতরাং একজন মুসলমান তার জীবন যৌবন সবটা কাটাবে ইসলামের পথে। কার পথে? জোরে বলেন, কার পথে? ইসলামের পথে। যেখানে ইসলাম সেখানে আমি, যেখানে ইসলাম নাই আমি নাই, তাহলেই মুসলমান হওয়া যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করেছি, বিনিময়ে তাকে আমি জান্নাত দান করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, এরা হচ্ছে সেই সব মুমিন যারা আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা নাকি কাফের তারাই লড়াই করে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য। কে বলতেছেন? কে বলতেছেন?
সুতরাং সকলকে মনে রাখতে হবে, যারাই উপস্থিত হয়েছেন, যিনি যাই করেন, মনে রাখতে হবে ইসলামের বাইরে যা সব জেহালা, অজ্ঞতা, মূর্খতা। সমাজতন্ত্র বলেন আর ধর্মনিরপেক্ষ মতবাদ বলেন, সব জেহালা। ইসলাম হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা, এবং এটাই প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা বলেছেন যারা ইমানদার তারা এটাকে প্রতিষ্ঠার জন্য লড়ে, আর যারা কাফের তারা মানুষের তৈরি করা মতবাদকে প্রতিষ্ঠার জন্য লড়াই করে। আল্লাহ তাআলা বলছেন এই রাস্তায় লড়াই করতে গিয়ে তারা মারে এবং মরে দুটোই হয়। লড়াই করতে গেলে লড়াইয়ের ময়দানে খালি যে আমি বাইসে যাব, আমি জিতবো তা হবে না, মরেও মারেও দুটিই হয়। ইসলামের এটা নাম রাখা হয়েছে জেহাদ, কিন্তু জেহাদটা এর পরিষ্কার স্পষ্ট ধারণা অনেকের কাছে নাই। কারণ হলো ওই যে ফার্সিতে একটা কথা আছে, ওয়ালাকিন কলমদার কাফে দুশ্মনাস, দুশ্মনের হাতে ছিল কলম, তারা মুসলমানদের ইতিহাসকে যেমন খুশি তেমন তারা বিকৃত করেছে। তারা জেহাদ শব্দটারে এমন সর্বনাশ করছে যে জেহাদ নাম শুনলি মানুষের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, রক্তচক্ষু, দাড়ি, হাতে তরবারি, হিন্দু মুসলিম খ্রিস্টান যা পায় সমানে কুচু কাটা করে, এর নাম জেহাদ। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ, এর নাম জেহাদ নয়, ওয়ার। ইংরেজিতে বলা হয় ওয়ার, বাংলা বলা হয় যুদ্ধ। ওয়ার এবং যুদ্ধ এটার আরবি হল হারবুন, জেহাদ নয়, জেহাদ ভিন্ন জিনিস। জেহাদ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে, পারিভাষিক অর্থ হচ্ছে যে কোনো উদ্দেশ্যকে, পারিভাষিক অর্থ যে কোনো উদ্দেশ্যকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যে প্রাণান্ত প্রচেষ্টা করা হয় ওই প্রচেষ্টাকে আরবিতে বলা হয়েছে জেহাদ। কোরআন এবং হাদিসে ওটাকেই বলা হয়েছে জেহাদ। একজন মুসলমানের মূল টার্গেট, গোল পয়েন্ট, সেন্টার পয়েন্ট, লক্ষ্য, উদ্দেশ্য একটাই, সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। এটাই লক্ষ্য, দিন প্রতিষ্ঠা লক্ষ্য। এই প্রতিষ্ঠার জন্য বক্তৃতা করা জেহাদ, এই এটাকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করা জেহাদ, এইটাকে প্রতিষ্ঠা করার জন্য বই লেখা জেহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য পয়সা দেওয়া জেহাদ, এটাকে প্রতিষ্ঠা করার জন্য র্যালি করা, বিক্ষোভ করা, মিছিল করা, সমাবেশ করা, সব জেহাদের মধ্যে সামিল। সুবহানাল্লাহ, বলো জেহাদের নাম মারামারি কাটাকাটি নয়, এইটা বোঝে না বলে মুসলমানদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, আলেমদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, মাদ্রাসাগুলোকে বলা হচ্ছে সন্ত্রাসী, কমি মাদ্রাসাগুলোকে সন্ত্রাসে বানাবার আড্ডাখানা বলা হচ্ছে, নিশ্চয়ই নাউজুবিল্লাহ। পৃথিবীতে শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, শান্তিপ্রিয় মানুষ যদি থাকে, কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে তারাই সব থেকে শান্তিপ্রিয়। এ কথা কি অসত্য না সত্য? এই যে খুলনা একটা জেলখানা আছে না, দুইজন কইল আছে, আর সবাই বুঝ জানেন না জেলখানা নাই, জবাব দেবেন তো পুরুষের মতো ঠাস ঠাস করে জবাব দেবেন। বাংলাদেশের সবগুলি জেলায় জেলখানা আছে, আছে না? কয়েদিরা আছে না? যে কোনো একটা জেলখানায় আপনি যান, কয়েদি হয়ে যায় না, এমনি যান, গিয়া জেলার সাহেবকে বলেন আপনার জেলের কয়েদিদের লিস্ট আমাকে দেখান, চোর, ডাকাত, লুচ্ছা, বদমাইশ, হত্যাকারী, চাঁদাবাজ, মাস্তান, সন্ত্রাসী, মুনাফাকোর, পাচারকারী, এই ধরনের বহু আসামি সেখানে আছে, আছে না? এবার ওই লিস্টের মধ্যে তাকায় দেখেন কয়জন মাদ্রাসা শিক্ষিতদের নাম আছে, আলেম কয়জন, বলেন জোরে, আলেম কয়জন, মাদ্রাসা শিক্ষক কয়জন, মসজিদের ইমাম মুয়াজ্জিন কয়জন, পীর কয়জন, ইসলামী আন্দোলন যারা করে তারা কতজন? তাহলে এটার দ্বারা কি প্রমাণিত হয় না যে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তারাই শান্তিপ্রিয়, তারাই সব থেকে ভালো মানুষ? সুবহানাল্লাহ, বলো। এই ভালো দিকে মানুষ যাতে আসতে না পারে সেই জন্য আমাদের দেশের বামরা, যাদের সবগুলি হলো আকাম, এই বামেরা পত্রপত্রিকার মাধ্যমে সন্ত্রাস সন্ত্রাস সব জায়গায় মাদ্রাসায় সন্ত্রাস খুঁজে বেড়ায়, আর খুঁজে বেড়ায় বাংলা ভাই, ইংরেজি ভাই, উর্দু ভাই, সব ভাবি যাবি কি এর কি, আর যত সন্ত্রাস এগুলি তারা বানিয়েছে,
এসব নাম আমরা জীবনেও শুনি নাই। আচ্ছা আপনারা কি শুনছেন বাংলাদেশে কোনোদিন এই যে কুতকুতুল জেহাদ, এটা কি? হ্যাঁ হরকতুল জেহাদ, এটা তো গত পাঁচ বছরে ওনাদের সময় ওনারা বানাইছেন। এগুলো বামপন্থীদের তৈরি করা, জামাতুল মুজাহিদিন, তারপরে জুমরাতুল মাসাকিন, আমরা জীবনেও এইসব নাম শুনিনি। আপনারা শুনছেন বলেন শুনেছেন? শয়তান, শয়তান। আমরা তো পরিষ্কার বলেছি, সবসময় বলি, এদেশে ইসলামী আন্দোলন হিসেবে পরিচিত নয়, নতুন ভুইফোড় এই ধরনের হিজবুত তাহরির, তারপরে কি কইলাম, জুমরাতুল মাসাকিন, জামাতুল মুজাহিদিন, আর কি তালেবান, যেখানে পাও গ্রেফতার করো, গরুর দড়ি দিয়ে বেঁধে পুলিশে সোপর্দ করে দাও। এগুলির সাথে দেশের মুসলমানদের সাথে, এদেশের পরিচিত ইসলামী আন্দোলনের সাথে কোন সম্পর্ক কোনো কালে ছিল না, আজও নাই। ইসলামের সাথে মুসলমানদের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক অতীতেও ছিল না, বর্তমানেও নাই। এই পৃথিবীতে সর্বপ্রথম সন্ত্রাসের বিরুদ্ধে দোয়া করেছেন আমার জাতির পিতা। কে আমার জাতির পিতা? এই বিষয়ের জন্য কোনোদিন প্যাঁচ লাগাবেন না। মুসলমানদের কাছে জাতির পিতা একজনই, সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহর ঘর বানালেন, আল্লাহর ঘর নির্মাণ করার পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর হযরত ইসমাইল আলাইহিসসালাম বাপ বেটা দুজনে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান, আয় আল্লাহ তাআলা এই শহরকে নিরাপত্তার শহর বানায়া দাও। নিরাপত্তা হচ্ছে সন্ত্রাসের বিপরীত কথা, সন্ত্রাসের বিপরীত নিরাপত্তা, নিরাপত্তার বিপরীত সন্ত্রাস। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই দোয়া কবুল হয়েছিল নাকি হয় নাই বলেন সবাই? মোটেও দেরি হয় নাই। আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই প্রবেশ করবে এই হারামে আমি তাকেই নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ, বলো দেখছেন নিরাপত্তা কারে কয়? যাই দেখে এসে, বুশের তো কপালে নাই, নন মুসলিম এন্ট্রি স্ট্রিক্টলি প্রহিবিটেড, যাদের কপালে আছে তারা যাইতে পারে। লক্ষ লক্ষ মুসলমান নরনারী এক জায়গায় চলাফেরা, এক ঘর, এক বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছে, নামাজ পড়তেছে, মুজদালেফায় রাত কাটাচ্ছে, লক্ষ লক্ষ পুরুষ আর নারী এরকম উন্মুক্ত আকাশের নিচে, সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না। দেড় হাজার বছরের ইতিহাস নাই যেখানে কোন মেয়ে মেয়ে লোক লাঞ্ছিত হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আওয়ালাম ইয়ারা আন্না জাআলনা হারামান আমিনান, তোমরা কি লক্ষ্য করো না যে হারামকে আমি কিভাবে নিরাপত্তার শহর বানাইছি? ওই সময় যখন তামাম পৃথিবী জুড়ে ছিনতাই হয়, রাজানি হয়, মানুষ হত্যা করা হয়, নারী ধর্ষণ করা হয়, আমার হারামের দিকে তাকিয়ে দেখো কি নিরাপত্তা আমি দিয়েছি এখানে, সুবহানাল্লাহ। এই নিরাপত্তা কেন হয়েছে? কোরআনের আইন সেখানে আছে। কিসের আইন আছে? কোরআনের আইন, তাও সবটা নাই, কিছু আছে, তারই বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিরাপত্তার শহর বানাইছে। বুশের বেটা বুশ, এ আমাদের কয়, আমরা নাকি সন্ত্রাসী, বাংলাদেশের মানুষ নাকি সন্ত্রাসী? তা আমি ওই আমেরিকায় বক্তৃতা করেছি, লন্ডনে বক্তৃতা করছি, বক্তৃতা করতে বলছি, তোমরা যে আমাদের সন্ত্রাসী কর, তোমরা বেলা চারটার সময় মার্কেট বন্ধ করো কেন? ওরা আজগুবি আজগুবি কথা কয়। আমাদের সাইবুর রহমান সাহেব গেছেন ইউরোপিয়ান কমিউনিটির সাথে বৈঠক করতে, দাতা দেশগুলির সাথে কথাবার্তা বাংলাদেশের জন্য টাকা আনার জন্য। তারা কয় যে টাকা দেব পরে, বাংলাদেশের মেয়ে লোকেরা বোরখা পরে কেন? এটা কথা হইল, উনিও ভালো জবাব দিছে, কয় যে বাংলাদেশের মেয়ে লোকেরা বোরখা পরে কেন, সেই কথার জবাব আমিও পরে দেবো। তোমরা আগে কও, তোমাদের পাদ্রীরা গির্জা লম্বা জামা গায়ে দিয়ে যায় কেন? তোমাদের পাদ্রীরা লম্বা জামা গায়ে দেয় যে কারণে, আমার দেশের মেয়েরা বোরখা পরে সেই কারণে। আসলে আমার দেশের মেয়েরা ওদের মতো মেয়েদের মতো ল্যাংটা হয় না কেন, এটা ওদের আফসোস। তোমরা আফসোস করে মরবে, আমার দেশের মেয়ে লোকেরা বোরখা পরবে, হেজাব পরবে, তোমরা তাকায় তাকায় দেখবে কোনোদিন ল্যাংটা হবে না জাতি। এরা আমি বলি যে দেখো
বেলা চারটার সময় ডিপার্টমেন্টাল স্টোরগুলি সব বন্ধ হয়, শুধু ইমার্জেন্সি ফার্মেসিগুলি খোলা থাকে, বাকি সব বন্ধ, বেলা চারটায় পাঁচটায় সব বন্ধ। কবরস্থান, নিউ ইয়র্ক বলেন, লন্ডন শহর বলেন, সব বড় বড় শহর কবরস্থান সব বন্ধ, দোকানপাট খোলা নাই। তাই আমি বললাম, তোমরা যে আমাদের সন্ত্রাসী কও, চলো আমাদের দেশে, তোমরা বন্ধ রাখো কেন চারটার সময়, খোলা রাখো না কেন সন্ধ্যার পরে? কারণ সিকিউরিটি দিতে পারবে না, চুরি হবে, ডাকাতি হবে, খুনাখুনি হবে, মারামারি হবে, সিকিউরিটি দিতে পারবে না, সেই জন্য বন্ধ করে দেওয়া। আমাদের সন্ত্রাসী কও, শুধুমাত্র নরসিংদীর বাবুরহাটে যায় দেখো, বাবুরহাট বাংলাদেশের মানচেস্টার, এক এক হাটবারের রাতে এক কোটি না শত শত কোটি টাকার কাপড় চোপড় বিক্রি হয়, পুলিশও নাই, বিডিআর নাই। আমার দেশের যশোরে, এই যে যশোর উত্তরবঙ্গে কত বাজার আছে, রাত বারোটা একটা পর্যন্ত হয়, আছে না? বহুত বাজার আছে, পুলিশের বর্তা খাইতেও পুলিশ পাওয়া যাবে না। আমাদের দেশ এত ভালো আলহামদুলিল্লাহ বলে, এই ভালো যাদের সহ্য হয় না তারা এই দেশেই শুধু সন্ত্রাস খুঁজে বেড়ায়, মৌলবাদ খুঁজে বেড়ায়। তা তোমরা তোমাদের সন্ত্রাস আর মৌলবাদ খুঁজে বেড়াইতে থাকো, বাংলাদেশ তাদের নিজস্ব গতিতে চলবে ইনশাআল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। কর প্রিয় ভাই সব, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই এই কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য লড়তে হবে। সে লড়াইয়ের অর্থ কি তাও বললাম, লড়াইয়ের অর্থ এই না যে আপনি কাটাকাটি আর খুনাখুনি করবেন। রাসূলুল্লাহ যত যুদ্ধ করেছেন, একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না, সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ। আক্রান্ত হয়েছেন, তিনি প্রতিরোধ করেছেন, সুবহানাল্লাহ বলে, তিনি আক্রমণ করেছেন, আক্রমণকারী হয়ে যুদ্ধ করেছেন, এরকম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি, বিনিময়ে তাদেরকে জান্নাত দেব। এই যে এটা হলো আমার ওয়াদা, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে ওয়াল কুরআন। এই ওয়াদা আমি ইতিপূর্বে তাওরাতে করেছি, ইনজিলে করেছি, আর এই কোরআনেও একই ওয়াদা করলাম, সুবহানাল্লাহ। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়ামান আউফা বিআহদিহি মিনাল্লাহ, আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে বেশি হতে পারে? আল্লাহর চাইতে ওয়াদা কেউ পূরণ করতে পারে? কেউ পারে না। আল্লাহ তাআলা বলছেন, দেখো, ফাসতাবশিরু বিবাইকুমুল্লাযী বায়আতুম বিহ। এবার আল্লাহর এই অঙ্গীকারের সাথে, আল্লাহর সাথে এই চুক্তি তোমরা যদি কেউ করতে পেরে থাকো, তাহলে এবার আনন্দ করতে পারো। আমরা কি চুক্তি করতে পারলাম? বোঝেন নাই কথা, আমার জান আমার মাল কে কিনে নিয়ে গেছেন? বিনিময় কি দিছেন? আজ থেকে ওয়াদা করলাম, আমার জান আমার মাল আল্লাহর রেজামন্দি ছাড়া, আল্লাহর খুশি রাজি ছাড়া, অন্য আল্লাহর অমতে, আল্লাহর অরাজিতে, আল্লাহর না খুশিতে আমার জান মাল খরচ করব না। এই ওয়াদা করতে রাজি আছেন? কারা কারা রাজি হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই ওয়াদা যারা করতে পারলেন, আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন, ফাসতাবশিরু, এখন আনন্দ করো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই যে চুক্তি করতে পারলা, এজন্য আনন্দ করো। ওয়া যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হলো চূড়ান্ত সাকসেস, বিরাট কামিয়াবি, চরম সফলতা, সুবহানাল্লাহ। আল্লাহ যদি কয় এটাই হলো চূড়ান্ত সফলতা, আর কোন সফলতার দরকার আছে? এই মোমেন্ট কারা হবে, সেই মোমেন্টদের আটটি গুণ লাগবে, আটটি কোয়ালিটি লাগবে, আটটি শর্ত লাগবে। কয়টা শর্ত? সে আটটি শর্তের কথা আগামীকাল বলবো ইনশাআল্লাহ। যে আটটি শর্ত পুরো করতে পারলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ। এখন মোনাজাত হবে, মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা বসেন, ওই যে দাঁড়ানো আছেন, যে যিনি যেখানে যিনি দাঁড়াইছেন বসেন, মোনাজাতে শরীক হন। মোনাজাত দাঁড়ানো ভাইয়েরা সবাই বসুন, মোনাজাতে শরীক হন। আমি তো বসতে কইলাম, হাঁটতে তো বলি নাই। মোনাজাতের কথা শুনলে যারা হাঁটে, আমি তাদের সম্পর্কে খুব চিন্তায় পড়ে যাই, চিন্তায় পড়ি এই কারণে, এখানে যেমন ক্যামেরা আছে, আল্লাহর ফেরেশতাদের হাতে ক্যামেরা থাকতে পারে না। মোনাজাতের আহ্বান করা হলো, তখন অ্যাবাউট টার্ন যারা করলেন, ফেরেশতার ক্যামেরায় কিভাবে উঠবেন তারা? নাউজুবিল্লাহ কর, আল্লাহ রহম করুক, কনা আমি। প্রিয় ভাই সব, আগামীকাল সকাল কটা? কয়টায়? সকাল নটায় এই মাঠে মহিলাদের উদ্দেশ্যে আলোচনা হবে, আলাদা মাহফিল শুধু মহিলাদের জন্য, আলহামদুলিল্লাহ কর। সবাই, আপনারা আপনাদের স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, সবাইকে পাঠিয়ে দেবেন। বাচ্চাগুলা, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আপনারা কোলে নিয়ে বাইরে বাইরে হাঁটবেন,
এখানে পর্দা করে দেওয়া হবে, পর্দার ভেতরে মায়েরা বোনেরা বসে শুনবেন, আর আপনার একটা রিহার্সাল হোক যে বাচ্চাটি নিয়ে মায় কত কষ্ট করে তারও একটা অনুভূতি হবে। একটা মা যদি ভালো হয় একটা সংসার ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলে। আমি প্রথমে আগামীকাল আল্লাহ যদি বাঁচায় রাখেন প্রথমে মহিলাদের প্রশ্নের জবাব দেব, লিখিত প্রশ্নের জবাব দেব, তারপরে তাদের আলোচনা করব। মেয়েদের অনেক কথা জানার আছে যা কারো কাছে জানতে পারে না, বলতেও পারে না, লোকও পায় না, এই জন্য তাদের প্রশ্নের জবাব দেওয়া হবে প্রথমে, তারপরে আলোচনা হবে। প্রশ্নগুলো আপনি সহযোগিতা করেন, আপনার স্ত্রীর যা জানা দরকার আপনি সাহায্য করতে পারেন, লিখিত আকারে প্রশ্ন নিয়ে আসবেন এখানে মহিলাদের জন্য আগামীকাল সকাল 9টায়। দেরি করবেন না মোটেই, একদম 9টায় প্রোগ্রাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই যে সেদিন সাতক্ষীরায় প্রোগ্রাম করলাম, মহিলাদের প্রোগ্রাম, 100 উপরে বাস আসছিল মহিলাদের বহন করে নিয়ে এসে, যখন মহিলাদের ছেড়ে দেওয়া হয়েছে গোটা শহর বোরখার শহর হয়ে গেছে, যশোরও তাই হয়েছে, যশোর যশোরে আলহামদুলিল্লাহ। মা বোনদেরকে সম্মান দিতে হবে, তারা সম্মানের পাত্রী, তারা শুনতে পারেন না, এই জন্য তাদেরকে বিশেষভাবে শোনাতে হবে, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। এরপরে এখানে বুক স্টল বই মেলা হয়েছে, বহু বই এখানে এসেছে আলহামদুলিল্লাহ বলে। আমাদের কেনার অভ্যাস খুব কম, আল্লাহর রাস্তে পাইতে পাইতে সর্বনাশ হয়ে গেছে, একটু কিনেন কাজে লাগবে। এই যে কোরআন শরীফের কথা আমি বললাম, আপনি যদি কোরআন শরীফ নিজে কিনে পড়তেন তাহলে আপনি প্রত্যেকটা কথার জবাব দিতে পারতেন সাথে সাথে। সেই জন্য কোরআন শরীফের যে তাফসিরটা পড়লে কোরআন শরীফ বোঝার জন্য সব থেকে বেশি সহজ, ওইটার নাম তাফহিমুল কোরআন। বলেন তো নাম কি, মুখস্থ হয়ে যাক জোরে কর, নাম কি? তাফহিমুল কোরআন, 19 খণ্ডে সমাপ্ত, মাত্র 1000 টাকা হাদিয়া। যদি পারেন পুরোটা কেনেন, না পারেন অর্ধেক কেনেন, না পারেন তার অর্ধেক কেনেন, না পারেন এক এক কপি কেনেন, তাও কেনেন, পড়া শুরু করে দেন। কোরআন বোঝা মোমেনের সব থেকে বড় কাজ। আর আল কোরআন একাডেমি লন্ডন, তারা কোরআন শরীফের সহজ সরল বাংলা অনুবাদ বের করেছে, এত সুন্দর অনুবাদ বাংলাদেশে আর আছে বলে আমার জানা নেই। এক পাশে আরবি টেক্সট আর একদিকে বাংলা অনুবাদ, চমৎকার বাংলা অনুবাদ, আপনি কোথাও আটকে যাবেন না। 750 পৃষ্ঠার এত বড় একখানা কিতাব মাত্র 100 টাকা হাদিয়া। আল কোরআন একাডেমি লন্ডন, তারা শুধুমাত্র প্রচারের জন্য এটা করেছে, এটা তারা লাভের জন্য করে নাই, আপনারা নিয়ে যাবেন। সেই সাথে আরো অনেক বই আসছে, বিশেষ করে কোরআন শরীফের তাফসিরে পর্যন্ত আমার যেগুলি বেরিয়েছে 4 খণ্ড বেরিয়েছে, এখানে যেটা এসছে তাফসিরে সাইদি সুরায় লোকমান, সুরায় লোকমানের মাত্র 2টা রুকু তাফসির করেছিলাম চট্টগ্রামে 5 দিন, 2 রুকুর তাফসির শুনে অর্ধ শত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মঞ্চে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এটা হলো হযরত লোকমান হাকিমের তার নসিহত, যেগুলি আল্লাহ পছন্দ করে কোরআনে উঠাই দিয়েছেন, সুবহানাল্লাহ। এটিও এখানে আসছে তাফসিরে সাইদি সুরায় লোকমান। এছাড়া আরো অনেক বইপত্র আছে, এত নাম আমি বলে পারবো না, আপনারা ওখান থেকে যাওয়ার সময় প্রত্যেকে বই কিনে নিয়ে যাবেন। আর এই যে বিশাল আয়োজন তাফসীর কোরআন মাহফিলের সমাজ কল্যাণ পরিষদকে, আপনারা কিছু সহযোগিতা সাহায্য করবেন, তাদের বোধহয় ড্রাম টিন আর কি কি জানি আছে, আগামীকাল পকেটে করে পয়সা নিয়ে আসবেন তাদের দেওয়ার জন্য, আল্লাহ তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আপনারা নিজেরাও বই কিনবেন যাওয়ার সময়, আর আপনাদের স্ত্রীদের কাছে মেয়ে লোকদের কাছে টাকা দিবেন, তারা যেন দেখে দেখে পছন্দ অনুযায়ী বইপত্র কিনে নিয়ে যেতে পারে, আল্লাহ তৌফিক দিক, বলেন আমি। এখন মোনাজাত হবে, মোনাজাতের পরে আজান হবে, আজানের পরে বা জামাত এশার নামাজ পড়ে বাড়ি যাবেন, কালকেও এশার জন্য উজু নিয়ে টিয়ে টাইট হয়ে বসবেন, এশার জামাত আদায় করে তারপরে যাবেন, আল্লাহ তৌফিক দিক। কেন আমি ওয়াজ শুনে কি হবে যদি জামাতে নামাজ না পড়লাম, আল্লাহ সকলকে তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নর নারী দীর্ঘক্ষণ তোমার দিনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, আল্লাহ মেহেরবানি করে জিন্দিগির গুনাহ আমাদের মাফ করে দাও। আমাদের মা বাপ মুরব্বী যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাআলা কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ তাআলা, তমাম পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, আল্লাহ দয়া করে সমস্ত বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও।
হায় আল্লাহ তাআলা, এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, হায় আল্লাহ তাআলা কোরআন পড়ার, কোরআন বোঝার, কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক আমাদেরকে দান করে দাও হায় আল্লাহ তাআলা। এই মুনাজাতের ভিতরে স্মরণ হলো এই মাত্র কিছুদিন আগেই মাঠে জোহরের সময় তোমার এক বান্দার জানাজা আমরা পড়েছিলাম। আল্লাহ তাআলা শেখ বেলাল উদ্দিন, আল্লাহ তাআলা তুমি দয়া করে তার জিন্দগির সমস্ত গুনাহখাতা গুলি মাফ করে শাহাদাতের দরজা নসিব করো। আল্লাহ তার মা বাপকে সাবরুন জামিল দান করো, তার স্ত্রীকে সাবরুন জামিল দান করো, তার আত্মীয় স্বজনকে সাবরুন জামিল দান করো। আল্লাহ তাআলা এই শেখ বেলাল যে আদর্শে ছিলেন তার সমস্ত সাংবাদিক ভাইদেরকে ওই আদর্শে উজ্জীবিত হয়ে চলার তৌফিক দান করে দাও। এই শূন্য স্থান আল্লাহ তাআলা দ্রুত তুমি পূরণ করার তৌফিক এখানে দান করে দাও। রব্বুল আলামিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যারা এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, এত সুন্দর লাইটিং করেছেন, তাদের দিল তাদের জীবন কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও। আল্লাহ তাআলা আগামীকাল এ মাহফিল শেষ হবে, সেজন্য আগামীকালের মাহফিল তুমি কামিয়াব করে দিও, পরিবেশ তৈরি করে দিও, মহিলা মাহফিল পুরুষ মাহফিল আল্লাহ তাআলা ইন্তজামের দায়িত্ব তোমার কুদরতে আল্লাহ।